আমি শ্রী বিশ্বনাথ আপনাদের সামনে বিশেষ বিশেষ কিছু বার্তা নিয়ে এসেছি। আপনারা আমার আগের যে মহিলাদের নিয়ে কিছু ভিডিও করেছি ওগুলো আপনারা দেখেছেন এবং দেখে অনেকেই মেসেজ করেছেন অনেকেই, তার মধ্যে কয়েকজন মহিলার বক্তব্য সেটা আমার মন ছুঁয়ে গেছে, যার কারণে আমি কিন্তু আজকে এলাম। দেখুন, সংসার ভাঙার জন্যে আমার এই ভিডিও নয়, কিন্তু ভুল বুঝবেন না, সংসার গড়ার জন্যই ভিডিও, সংসার যাতে পরবর্তীতে কারুর না ভাঙে সেই জন্যই আমার এই ভিডিও। আজকে হঠাৎ কেন চলে এলাম, আমি এই মুহূর্তে কলকাতায় আছি। আজকে সকালে কলকাতার দুজন ক্লায়েন্ট আমার যোগাযোগ করেছেন, একজন বালিগঞ্জ থেকে শ্বেতা, একজন কাকুরগাছি থেকে পৌশালী। তো এদের বক্তব্যটা আমি বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কি বা কি ঘটে বা আমি কি চাইছি। যিনি শ্বেতা, তিনি আমার এসছেন, আমার এই কলকাতার বাড়িতে এসছেন, এসে সকালে আমার সঙ্গে আগেই কন্ট্যাক্ট করেছিলেন। তো আমায় বলছেন তার স্বামী নিয়ে সমস্যা, স্বামীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, আলাদা হয়ে গেছে, আলাদা থাকে বেশ কিছুদিন ধরে, কারোর সাথে কোনো যোগাযোগ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন, কিন্তু এখন তিনি ফিরতে চাইছেন, স্বামীর সাথে সংযোগ স্থাপন করতে চাইছেন। তো আমি বললাম যে আপনি যোগাযোগ করেছেন তার সাথে, বলছে না যোগাযোগ করিনি, সেও যোগাযোগ করে না, আমিও যোগাযোগ করি না। আমি কেন, দোষ কার আপনাদের, যে ছাড়াছাড়ি অপরাধটা কার মনে হয় আপনার? তো সেটা উনি বলছেন যে আমারই অপরাধ, স্বীকার করলেন যে তার অপরাধ নিজের। তো আমি বললাম যে স্বামীকে কখনো বলেননি কেন? বলছে বলতে পারছি না, কোথায় যেন একটা। আমি বললাম বুঝতে পেরেছি, ইগো, যে অভিমান, যে আপনারা কে কাকে আগে ফোন করবেন, কে কার সাথে আগে যোগাযোগ করবেন। বলছে হ্যাঁ, সেটা একটা কাজ করছে ভীষণভাবে, এবং আমি চাইছি ওর সাথে আবার ফিরে যেতে সংসারে, কিন্তু পারছি না, আপনি আমাকে হেল্প করুন। আমি বললাম যে আপনাকে কোনো কাজ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, কারোর কাছে ক্রিয়া করতে হবে না, আপনার স্বামীর ফোন দিন, ফোন নাম্বার দিন। তো আমি সঙ্গে সঙ্গে এখানে বসে ফোন লাগালাম তার হাজবেন্ডকে এবং বললাম যে আপনি আপনার মিসেসের কাছ থেকে তো অনেকদিন আপনি ছাড়া রয়েছেন, আপনার মিসেসের কাছে কি ফিরতে চান? আমি পরিচয় দিলাম আমার। তো উনি বলছেন যে হ্যাঁ আমি ফিরতে চাই, দোষ কার? তো স্বামী বলছেন দোষ হয়তো আমারই। আমার খুব ভালো লাগলো, স্বামী বলছেন দোষটা তারই হয়তো, আবার তার স্ত্রীও বলছে দোষটা তার, মানে কেউ কারোর দিকে তীর ছোড়েনি, তীরগুলো নিজেদের দিকে নিয়েছে, বুঝুন বিষয়টা। আমি তবেই কিন্তু ইন্টারফেয়ার করলাম ডাইরেক্ট, আমি হয়তো অনেক কিছু ক্রিয়া চাপিয়ে দিতে পারতাম তাদের ওপর, এ করতে হবে, সে করতে হবে, আমি দেখলাম না। তো আমি বললাম যে তাহলে আপনি এক কাজ করুন, আপনি এখনই, আমি কনফারেন্সে নিচ্ছি, আপনি কথা বলুন। তো তখন আমি এখানে বসে এখান থেকে এবং তার স্বামীর সাথে এবং আমরা তিনজন বসে একটা কথা বললাম, মানে এখান থেকে ফোনে আমি তার সাথে যোগাযোগ করলাম, তার স্বামীর সাথে যোগাযোগ করলাম, একসাথে নিলাম এবং এখানে বসেই সবার সাথে সবার একটা মিউচুয়াল হয়ে গেল খুব সহজে। মানে এতদিনের একটা সংঘাত বা বিচ্ছিন্নতা বা অভিমান, মান, রাগ, যেটা বলেন, মানে এক সেকেন্ডে, মানে বলে না কাল বৈশাখীর ঝড়, কাল বৈশাখের ঝড়ে সব উড়ে চলে গেল তাদের নেগেটিভিটিগুলো। এবং তারা, সে ভদ্রলোক বললেন যে আমি এখনই আপনার কাছে আসছি, আমি খুব বেশি দূরে নেই, কাছেই আছি। তো আমি, উনি আরও দুজন সাথে নিয়ে এসেছিলেন শ্বেতা, যে তো আমি অপেক্ষা করালাম এবং উনি আসলেন এবং উনি আমার এখানে, মানে যে কি বলবো, একটা কি মধুর মিলন সেটি আমার এখানে আজকে হলো এবং তারা চলে গেলেন। তো আমি এই কথাটি যেমন বললাম, আরও একজন আমার সাথে যোগাযোগ করেছে যিনি পৌশালী, তার কথাটা একটু বলে নিই। এরা হচ্ছে প্রেমিক প্রেমিকা পৌশালী। তো তার যে প্রেমিকা, তার সাথে, মানে প্রেমিক, তার প্রেমিকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে আজ বেশ কিছুদিন হলো। আমি বললাম কেন এটা হয়েছে, দোষ কার? তা দোষ বলতে পারছে না, মেয়েটি খুব বেশি বয়স না, দোষ সে বলতে পারছে না যে কার দোষ, তার নিজের দোষ না না তার যে প্রেমিক তার দোষ। তা আমি বললাম ভালো করে আগে মন খুলে বলুন, দোষ কার? তারপরে বলছে যে হ্যাঁ হয়তো হতে পারে আমার, আমি একটা বিশেষ সময় তার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দিই, তার সঙ্গে ফোনে রিপ্লাই করিনি, সে রিপ্লাই চেয়েছিল, কিছু বলতে বলেছিল, কিন্তু আমি তার জবাব দিতে পারিনি এবং সেই সময় থেকেই সে ব্লক করে দিয়েছে তার প্রেমিক, এবং তারপর থেকে দুজনের যোগাযোগ বিচ্ছিন্ন। আমি বললাম কতদিন আগে হয়েছে এটা? তো বলছে দুমাস পার হয়ে গেছে। আমি বললাম দুমাস পার হয়ে গেছে, এটা তো খুব খারাপ হয়েছে, আপনার যদি ভালোবাসেই থাকেন তাহলে আপনি চুপ করে আছেন কী করে?
অপরাধ যখন আপনার মনে হচ্ছে যে একটিঞ্চিত হলেও অপরাধ আপনার আছে, তাহলে আপনি তাকে কেন রিপ্লাই দেননি? আচ্ছা, তখন রিপ্লাই দিতে পারেননি, আপনার হয়তো মতিভ্রম হয়েছিল, সেই জন্য রিপ্লাই দেননি। রিপ্লাইটা কেন দেন না আপনারা? রিপ্লাইটা অবশ্যই দেওয়া উচিত। তো রিপ্লাই আপনি দেননি, বড় অপরাধ করেছেন, তো সেই অপরাধ ভাঙবার জন্য আপনাকেই নিজেকেই তাকে রিপ্লাই দেওয়া উচিত। আরও একথা বলল মেয়েটি, সেটা বিশেষ বিশেষ বার্তা, এগুলো মন দিয়ে একটু শুনবেন। হোয়াটসঅ্যাপে সেও নাকি তাকে দেখে, মানে দেখছে সে অনলাইনে এসছে কিনা। আবার সেই মেয়েটি পৌশালি, সেও দেখছে অনলাইনে তার প্রেমিকে আসছে কিনা, দুজন দুজনকে দেখছে অনলাইনে কে কখন আছে না আছে, কিন্তু কেউ কাউকে রিপ্লাই দিচ্ছে না। তো আমি ওকে বললাম যে আপনি দেখছেন তাকে, কেন দেখছেন? আপনার যদি তাকে ভালো না লাগে, তার সাথে মিশতে না ইচ্ছা করে, আপনি তাহলে কেন তাকে অনলাইনে, তাকে ব্লক করে দিন, তাকে ব্লক করে দিন। ব্লক করতে পারছেন না তো, তা যদি না পারেন তাহলে রিপ্লাই দিন আগে। আপনি অন্যায় করেছেন, আপনি তার কাছে স্যারেন্ডার করুন এবং এই অপরাধ আর কোনো দিন করবেন না, সেটাও তাকে বলুন যে ভুল হয়ে গেছে, আর কোনো দিন অপরাধ করব না। তো তারপরে সে আমার সামনে বসেই কিন্তু ব্লক খুলে রিপ্লাই দিল, রিপ্লাই দিল, কিন্তু রিপ্লাইয়ে কোনো অ্যান্সার এলো না। শুধু তাই না, আমি দেখলাম যে সেটি ব্লক করে দিল, তার প্রেমিকটি ব্লক করে দিল সামনেই, সবটাই দেখলাম। তা মেয়েটা হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। আমি বললাম আপনি অনেক দেরি করে ফেলেছেন, প্রত্যেকটার একটা টাইম থাকে, আপনার দু মাস পার হয়ে গেছে, আপনার তিন মাস পার হয়ে গেলে শুনে নিন সম্পর্ক আরও অনেক দূর চলে যাবে, কোনোভাবে আপনি আর তাকে ফেরাতে পারবেন না। তিন মাস টাইম পার হয়ে যাওয়া, এইভাবে কথা বন্ধ করে কারোর সাথে, প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যাই বলুন, অনেক দূর চলে যাবে, তখন কিন্তু সেই জায়গায় ফিরে আসা কঠিন হয়ে যায়। তো আপনি তিন মাস পার করতে দেবেন না, আমি এগুলো আপনাদের বলছি যারা দেখছেন ভিডিওটা। তিন মাস কথা বন্ধ করে এরকম রাখবেন না, কি করে রাখেন? দুদিন চার দিন হতে পারে, ভালোই যদি বাসেন, স্যারেন্ডার করতে দোষ কোথায়? আমায় জবাব দিন তো, দোষ কোথায়? আপনারা যারা বুঝতে পারছেন অপরাধ নিজেদের, তাহলে অপরাধ নিজেদের যদি বুঝেই থাকেন, তাহলে তার কাছে স্যারেন্ডার করুন যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, জীবনে আর কখনো এই ভুলটা করবো না। সব সমান্তরাল হয়ে যায় খুব সহজে, কাউকে পয়সা খরচ দিয়ে ওই বশীকরণ, অমুককরণ, তমুককরণ এসব করতে হয় না। তো পৌশালী মেয়েটিকে বললাম, ও ব্লক করে দিল তো আপনাকে, কি করবেন? মেয়েটি কাঁদতে শুরু করলো, বললো আপনি কিছু করুন, আপনি বশীকরণ করুন, আকর্ষণ করুন, মোহিনী করুন, আলো আমি কিচ্ছু করব না, আমি কিচ্ছু করতে পারবো না। তার কারণ আপনি এতটা দেরি কেন করেছেন? সে ওখান সোফা থেকে নেমে পায়ের গোড়ায় পড়ছে, আলো না এরকম করবেন না, অপরাধ করেছেন, আপনি এক কাজ করুন, কোনোভাবে তার সাথে কন্ট্যাক্ট করুন, কোনোভাবে এখনই এখনই কন্ট্যাক্ট করুন, মানে আজকেই কন্ট্যাক্ট করুন, আপনি রেজাল্ট পাবেন। আর যদি না পান আমি তারপরে দেখবো আপনার বিষয়টা কি, তবে তিন মাস যেন ক্রস না করে, তিন মাসের মধ্যে আপনি তাকে রিপ্লাই দিন, স্যারেন্ডার করে দিন, না হলে কিন্তু আর ফেরানো যাবে না। তো আমার বক্তব্য এটাই ছিল আজকে আপনাদের কাছে, যে যারা এই ধরনের সমস্যা ফেস করছেন, অভিমান, মান, ইগো ভুলে যান। আরে আয়ু কতদিন? এই যে মেন গোল্ডেন টাইম, দেখুন এই যে টাইমটা না, এই টাইমটা কিন্তু দারুণ টাইম। এই টাইমে যদি মুখ ভার করে, অভিমান করে সবাই সবার থেকে দূরে থেকে যান, জীবনটা বৃথার দিকে যাচ্ছে, বৃথা, এতগুলো দিন নষ্ট আপনাদের। খুব হিসাব করে ভগবান পাঠিয়েছে, দিন গণ হিসাব করে পাঠিয়েছে, সেই দিনগুলো তো বৃথা যাচ্ছে। কেন করেন আপনারা এগুলো? আপনারা অনেকে ভাবছেন আমি নারীদের বিরুদ্ধে বলি না, আমার নারীদের বিরুদ্ধে বলবার কিছু নয়, আমি নারীদেরকে অনেক ওপরে সম্মানে রাখি। আপনারা হয়তো জানেন না, আমার বইগুলো পড়বেন, লেখা, আমি একটা বই লিখেছিলাম, বইটার নাম নষ্ট পুরুষ, নষ্ট পুরুষ নামটা মাথায় নিন, নষ্ট পুরুষ, নষ্ট নারী লিখিনি আমি। আর সেইটা লিখেছিলাম বলে আমার প্রকাশক বলেছিলেন যে স্যার আপনি লেখাটা চেঞ্জ করুন, টাইটেলটা চেঞ্জ করুন। আমি বলেছিলাম একটা লাইন চেঞ্জ হবে না, একটা ভাষা চেঞ্জ হবে না, নষ্ট পুরুষই হবে। তো এই নিয়ে অনেক বিতর্ক হয়েছিল আমাদের বাংলার কলকাতা, যিনি তখন পুলিশ অফিসার ছিলেন গোলকচন্দ্র মজুমদার, তার কাছেও বিষয়টা গেছিল। তিনি বললেন যে না না না, পুরুষ আবার নষ্ট হয় নাকি? কখনো পুরুষ কখনো নষ্ট হয় না, বিরুদ্ধ করেছিলাম। তো তার যে মেয়ে দিল্লিতে একটা স্কুলে পড়ায়, তিনি শুনে বললেন যে কেন বাবা তুমি এই কথা বলছো, পুরুষ কেন নষ্ট হবে না, নারী যদি নষ্ট হয় তাহলে পুরুষও নষ্ট হয়। একদম সঠিক কথা। অনেক বিতর্ক হয়েছিল আমার ওই লেখা বইটা বের করবার সময়, প্রকাশক বলেছিল যে চেঞ্জ করুন, আমি বলেছিলাম এই বই আপনাকে দেবো না,
তারপরে যখন দেখলো যে আমি অনার টাইটেল এটাই থাকবে নষ্ট পুরুষ, তখন বাধ্য হয়ে আমার বইটি তারা গ্রহণ করে এবং সেই বইটি বাজারে রিলিজ হয়। তো শুনুন, আমি আমাকে অনেকে তখন নারীবাদী বলতো, নারীবাদী বলতো, নারী বিদ্বেষী নয়, ভুল বুঝবেন না। নারীদের সংসার যাতে না ভাঙে, আমি সম্পর্ক যাতে না ভাঙে, সেই জন্যই কিন্তু আমি এই বার্তাগুলো আপনাদের দিচ্ছি। কেন বুঝতে পারেন না আপনারা? বোঝার চেষ্টা করুন, তাতে লাভ আছে। নারীদের প্রতি কোনো বিদ্বেষ নেই আমার, আমি তো একজন নারীর থেকেই জন্মেছি, বড় হয়েছি নারীর হাত ধরে, পরিমণ্ডলটাই তো নারীর মধ্যে দিয়ে, কি করে নারী বিদ্বেষী হব আমি? ভুল বুঝবেন না, বারবার বলছি, আমার আমার ভিডিওগুলো মন দিয়ে দেখলে তবে বুঝবেন, একবারে হয়তো বোঝেননি, দুবার দেখুন, তিনবার দেখুন, বুঝতে পারবেন। তো যাই হোক, যারা রিলেশন ব্রেক করছেন, থেমে যান, ইগো ভুলে যান, সব কিছু ভুলে যান, রাগ হিংসা অভিমান ভুলে যান, স্যালেন্ডার করে দিন। যতগুলো জীবনের দিন আছে ওগুলো কিন্তু কমে যাচ্ছে, মিস করছেন, পরে আফসোস হবে। সেই জন্য ইগো ভুলে, যে আপনার বারবার দেখছেন হোয়াটসঅ্যাপে কে আসছে কে আসছে না, রিপ্লাই করে দিন, অভিমান ভেঙে রিপ্লাই করুন, সম্পর্ক তবু খানিকটা থাকবে। আর যদি সেটা না চান, ব্লক করে দিন, ব্লক করে তাকে সরিয়ে দিন, জীবনে অন্য কাউকে নিয়ে নিন। কিন্তু এরকম জোড়াতালি দিয়ে কেউ চলবেন না, তাতে দুজনেই জ্বলছেন কিন্তু, আর স্বামী স্ত্রীর ক্ষেত্রেও ঠিক তাই, একই কথা। তো যাই হোক, আজকে আমি দুজন ক্লায়েন্ট একদম চাক্ষুষ কলকাতার দুজনের কথা আপনাদের বললাম। তো আজ এই পর্যন্ত, আমি খুব শীঘ্রই আপনাদের সামনে আবার ভয়ঙ্কর ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। Bye.